حبيبنا ونبينا ومولانا ومأوانا وملجأنا محمد المصطفى صلى الله تعالى عليه وسلم وعلى آله الطيبين وصحبه المطهرين أجمعين أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لون والقلم وما يسطرون ما أنت بنعمة ربك بمجنون صدق الله العظيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على ময়দানে এক আজিমুশান জালসা কায়েম করা হয়েছে। জনাব প্রাক্তন মিম্বার মনসুর আলী সাহেবে এবং এই পাড়ার যুবকবৃন্দর নেতৃত্বে এক বিশাল আজিমুশান জালসা এবং এর স্টেজে অত্যন্ত সুন্দর করেছেন। সেখানে একটা আজিমুশান জালসা বড় বড় আলেম ওলামা তিনারে এসেছেন। আমি অধম খাকসার গুনাগার, আমি দেশ বিদেশে জালসা করি। কালকেও এক ঠিকার জালসাতে গিয়েছিলাম, তিনটে মন্দির সারা রাত্রি ঠিকে, সেই আড়াই ঘন্টা করে পালি ছিল, সেখানে দিয়ে দিল আবার আমাকে 3.5 ঘন্টা বলে। সেখান থেকে আমি আসছি। আমার সবসময় উদ্দেশ্য ছিল যে জালসা যেপর দিয়েছেন কত বাজি প্রচার করা করেছেন জনাব মনসুর আলী সাহেব, তার কোনো ঠিক নেই। কিছু কিছু আলেম আছে যাদের নাম ধরেও বলা হয়েছে, আসলে ওদের শৌর নাই, বক্তব্য সঠিকভাবে দেওয়ারও ক্ষমতা নাই, এদিক ওদিকের কথা বলে টাইম পাস করে দিল, ভালো ইলমিলিয়া কত নাই। আমরা আহারের সুন্নত জামাত, শরীয়তের উসুল হচ্ছে চারটা জিনিসের উপর আমাদের ইসলামের শরীয়তটা চলে। সেটা হচ্ছে কিতাবুল নামলে কোরআন শরীফ, হাদিস শরীফ, ইজমা এবং কেয়াস। এই চারটা দলিলের উপর আমাদের ইসলাম ধর্মটা চলে। কোরআন শরীফকে মানতে হবে, হাদিস শরীফকে মানতে হবে, ইজমাকে মানতে হবে, কেয়াসকে মানতে হবে। যদি কেউ বলে কোরআন শরীফ হাদিস শরীফই চলবে, তো উত্তর দিতে পারবে না। আমি দু তিনটা প্রশ্ন করছি, দেখেন উত্তর দিতে পারবে না। মহিষের কুরবানি করা চলবে কি চলবে না? মহিষের কুরবানি কোরআন থেকে দলিল দাও বা হাকিম বিল কোরআন ওয়ালা হাদিস, কোরআন শরীফতে উত্তর দাও কিংবা হাদিস শরীফ উত্তর দাও। তো কোনো মাল দুধ পান করা বেটা কোরআন শরীফ থেকে হাদিস শরীফ থেকে এটা প্রমাণ করতে পারবে না যে মহিষের গোস্ত খাওয়া কিংবা মহিষের কুরবানি দেওয়া কোন কেতাবের মধ্যে লেখা আছে? পারবে কারা? যারা মাঝহবপন্থী ব্যক্তি, হানাফি, শাফিঈ, মালিকি, হাম্বলি, চারটা মাঝহব সারা পৃথিবীতে একদম গ্যারান্ট হয়ে গিয়েছে, ইজমা হয়ে গিয়েছে, এই চারটা মাঝহবের লোক উত্তর দিতে পারে না। তা আমি চার মাঝহবের মধ্যে এক মাঝহবে আছি, আমি হানাফি মাঝহবের ব্যক্তি। আমাদের কাজী মালিক সাহেব হানাফি মাঝহবের ব্যক্তি, মনসুর আলী হানাফি মাঝহবের ব্যক্তি, আমাদের হাফেজ আব্দুর রাজ্জাক আমরা হানাফি মাঝহবের ব্যক্তি, আমরা কিন্তু উত্তর দিতে পারবো। আর হাত ঝাড়ুয়া খারাজি কি উত্তর দিতে পারবে? আমার ওয়াজটা শুনিলেন, কালকে ওদেরকে প্রশ্ন করেন যে মহিষের কুরবানি করা কোন হাদিস আছে, উত্তর দিতে পারবেন না। উত্তরটা কি হবে আমাদের কাছ থেকে শুনিলেন, নাহলে বলবেন নির্দেশে মহিষের গোস্ত খাওয়া চলবে না, কুরবানি দেওয়া চলবে না। কোরআন শরীফ হাদিস শরীফ থেকে মশলা ইস্তেমাল করেছে ইমামে আজম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা। মহিষের আরবি হচ্ছে আল জামুস, জামুস মানে হচ্ছে মহিষ, বুঝলেন? ইমাম আজম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা বলে আল জামুস মিন কিসমিল বাকার, মহিষ হচ্ছে গরুর একটা ভাগ, মহিষ হচ্ছে গরুর একটা ভাগ, যেমন দুম্বা একটা ভেড়ার ভাগ, দুম্বা একটা ভেড়ার ভাগ, বুঝলেন?
করেছেন আর কুরবানি করাও জায়েজ আছে আর গোশত খাওয়াও জায়েজ আছে, এটা সোজা উত্তর হয়ে গেল। আবার নতুন নতুন এখন 1400 হিজরির ফতোয়া তো ইমাম আহমদ রাজা খান বেরলভি কিয়ামত পর্যন্ত সম্পূর্ণ উত্তর দিয়েছে। যেমন আপনাকে বলতেছি, একটা বাঁধা কিংবা বাঁধি সন্তান হয় না, বৈজ্ঞানিক পদ্ধতিতে বলছেন টেস্ট টিউবের মাধ্যমে আর বিবিকে গর্ভবতী করা হয়েছে এবং তার সন্তান হচ্ছে, এই সন্তানটা হালাল না হারাম? কোরআন শরীফ থেকে হাদিস শরীফ থেকে সরাসরি উত্তর পাবে না, আছে সমস্ত কিছু বর্ণনা। আর উত্তরটা কে দিবেন? উত্তর দিবেন ইমাম আজম আবুহানিফা রাদিয়াল্লাহু তাআলা। টেস্ট টিউবে কোন সন্তান উৎপাদন করায় ওই সন্তানটা হালালি সন্তান, সে সন্তান হয়েছে হালের সন্তান। ইসলাম ধর্ম এমন একটা ধর্ম, পৃথিবীর সমস্ত কিছুর বর্ণনা ইসলাম ধর্মের মধ্যে আপনি পাবেন। যত রকমের ধর্ম আছে সব সঠিক উত্তর দিতে পারবেন। এটা আপন মাকে বিয়া করা, আপনার অন্য ধর্ম লোকে জিজ্ঞাসা করেন যে আপন মাকে বিয়া করা তোর ধর্মে কি বলছে বল। গীতা, শ্রী ভাগবত গীতা, বাইবেল, মহাভারত, ঋগ, সাম, যজু, অথর্ব, মেলায় ধর্মগ্রন্থ আছে, কতখান যে আছে তার কোনো ঠিক নাই। আপন মাকে বিহার করা হালাল না হারাম? দেখবেন সারা পৃথিবীর ভাইরাল হয়ে যাবে, পরোক্ষভাবে দেখবেন ইসলাম ধর্মে ছায়া ফেলে আশ্রয় গ্রহণ করতে হবে। এটা আল্লাহর কালাম কোরআন শরীফের 4 পারাতে লেখা আছে, ইন্নামা হুরমা আলাইকুম উম্মাহাতুকুম। আমি তোমাদের আপন মাকে বিবাহ করা হারাম করে দিলাম, এটা ইসলাম ধর্মের আইন। আর দেখেন আপনি একটা সন্তান পর্যন্ত আর মাকে বিয়ে করে না, ও মুসলমান করে না, জৈন করে না, খ্রিস্টান করে না, বুদ্ধ করে না, কেউ করে না, তাহলে বোঝা গেল পরোক্ষভাবে ইসলামের কথাই পিছনে পিছনে মানছে তারা। আমাদের ইসলাম ধর্মে কমবেশি 14টা মেয়ে ছেলেকে বিয়ে করা হারাম আছে। একটা হচ্ছে আপন বোনকে, কোন ধর্মে আপনি সঠিক উত্তর পাবেন না, আপন ফুফু, আপন খালা, আপন দুধমাতা, আপন শাশুড়ি, আপন দাদি, আপন নানি, আপন ভাতিজি, আপন ভাগিনী, আপন দুধ বোন, এরকম ভাবে বুঝলেন এই মেয়ে ছেলেগুলাকে বিবাহ করা আল্লাহর কালাম কোরআন শরীফের মধ্যে 4 পারাতে হাফেজ আব্দুর রাজ্জাক সাহেব এখানে আছেন হুররমাত আলাইকুম থেকে একদম আরম্ভ করেছে। তাই ইসলাম ধর্ম পৃথিবীর মধ্যে একটা শ্রেষ্ঠ ধর্ম, সমস্ত কিছুর বর্ণনা আল্লাহর কালাম কোরআন শরীফের মধ্যে লেখা আছে। কোন একটা ধর্মের লোকের জিজ্ঞাসা যদি করি পালনের শাক খাওয়া চলবে কি চলবে না, তো সরাসরি দেখলে উত্তর দিতে পারবে না, কিন্তু কোরআন শরীফ যারা পড়া জানেন তারা উত্তর দিবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কোরআন নাযিল হয়েছে, বললেন কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, যে গাছে তোমাদের ক্ষতি হবে না সেই ধরনের গাছ খাওয়া তোমাদের জন্য জায়েজ করে দিলাম, আর যেটা তো ক্ষতি হবে সেটা তোমাদের জন্য নিষেধ ঘোষণা করে দেওয়া হবে। কুরবানি কোন পশুকে করতে হয়? গৃহপালিত পশুকে কুরবানি করতে হয়, জঙ্গলি পশু কুরবানি করা চলবে না। যেমন জঙ্গলি পশু মধ্যে একটা হরিণ পড়ছে, একটা নীল গাই পড়তেছে, এগুলো জঙ্গলি পশু, তো জঙ্গলি পশু যদিও বা গোশত বেশি কিন্তু কুরবানি করা চলবে না। উঁট গৃহপালিত পশু, গরু গৃহপালিত পশু, ছাগল, ভেড়া, দুম্বা, এগুলো সব গৃহপালিত পশু, তো কুরবানি গৃহপালিত পশুকে করো। তাই আপনাদেরকে আরজ করি, এই কারণে ইমাম আজম বলেছেন ইসলামের শরীয়ত হলো 4টে, উসুল হচ্ছে 4টে, কোরআন শরীফ, হাদিস শরীফ, ইজমা এবং কিয়াস। আমি কোরআন শরীফ থেকে যদি একটা প্রশ্ন করি আর উত্তর দিতে পারবে না। সর্বপ্রথম পৃথিবীতে কোরআন শরীফে দেখেন আলহামদুল সুরাটা আগে আছে, আলহামদুল সুরা আগে আছে, আর কোরআন যে রবির নাস শেষে আছে, কিন্তু নবীর উপর যখন কোরআন নাজেল হয়েছিল তখন আলহামদুল আগে নাজেল হয়নি, আলহামদুল কিন্তু আগে নাজেল হয়নি, আর কোরআন যে রবির নাস শেষেও নাজেল হয়নি। এইভাবে কোরআন শরীফ সাজানো হলো কেন?
শরীফ কি কারণে কোরআন শরীফ জমা করেছেন উসমান গানি রাদিয়াল্লাহু তাআলা। একটা যুদ্ধ হয়েছিল ইয়ামামা ইথিওপিয়ার সঙ্গে, একটা যুদ্ধ হয়েছিল মুসলমানের। তো ইথিওপিয়ার বাদশাহ নাম ছিল সুমামা। এই সুমামা বাদশাহ বলেছিল ইসলাম ধর্মকে শেষ করতে হলে হাফেজে কোরআনকে শেষ করে দাও। হাফেজে আমার আমার যুদ্ধে হায় হোক চাহে জিত হোক, তো হাফেজে কোরআন যার আছে তারাকে কতল করে দাও। সেই যুদ্ধে 300 জন হাফেজে কোরআন যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। যুদ্ধটা চালিয়েছিলেন খালিদ ইবনে ওলীদ রাদিয়াল্লাহু তাআলা। যুদ্ধ শেষে মুসলমানেরই বিশাল বিজয় হল, কিন্তু যুদ্ধে যখন মুসলমানের লাশকে জমা করা হলো দেখা গেল 300 হাফেজে কোরআন সব জবাই হয়ে গিয়েছে। তাদের জানাজা নামাজ পড়ে মদিনাতে খবর দিলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা মুসরা দেখে রাখতে ছিলেন। আবু বকর সিদ্দিক কসম করে নিলেন যতদিন পর্যন্ত 300 হাফেজে কোরআনে রক্তের বদলা না নিব ততদিন পর্যন্ত আর শান্ত থাকব না। দ্বিতীয়বার আবার যুদ্ধ ঘোষণা করলেন। খালিদ বিন ওয়ালিদের নেতৃত্বে যুদ্ধে যাওয়া হল। সেই যুদ্ধে সুমামা বাদশাকে হারিয়ে তার রাজত্বকে দখল করে নিলেন। ওই 300 হাফেজে কোরআনকে জবাই করার কারণে আজ পর্যন্ত ইথিওপিয়াতে দেখেন এখন অভাব যায় না। যারা বাংলা শিক্ষিত ব্যক্তি আছেন আপনি ইথিওপিয়ার অবস্থা দেখেন, বিশ্বের মধ্যে সব থেকে গরিব ইথিওপিয়া এবং না খেয়ে অনাহারে মারা যায়। ওই 300 হাফেজে রক্ত এখনো বুঝেছেন তাপ এখনো বরদাস্ত করতে পারতেছে না। তারপর রাসূলুল্লাহ সরওয়ারের দোয়া নাম সরসামের সাহাবি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা জামানে হাফেজ লাইন পড়া আরম্ভ হল। এখন বর্তমান বিশ্বের কম বেশি 86 লক্ষের বেশি হাফেজে কোরআন আছে, হাফেজে কোরআন। এবং 7 বছর হাফেজে কোরআন হয়ে যায়, 8 বছর হাফেজে কোরআন হয়ে যায়। একটা বাচ্চা 100 কিলোমিটার দূর থেকে গরিব সন্তান যার পিতা ইন্তেকাল করে গিয়েছিলেন, তার মা বললেন যে আমার এই বেটাকে হাফেজ লাইনে পড়াবো, তা আমার উটেরও ব্যবস্থা নাই। তখনকার যুগে রিক্সা ছিল না, ট্যাক্সি ছিল না, কিন্তু উটের উপর চড়ে আসতে হতো। একটা দল এরা ইরাক দেশে আসতেছিল, ওই দলটার পিছনে একটা 7 বছরকার বাচ্চা, একটাই জামা, একটাই পায়জামা, কোরআন শরীফ বগলে। ওই দলের পিছনে 100 কিলোমিটারে এখানে উট মরুভূমিতে খুব দৌড়ায়। আর যাই বলে হাইমানাত কেতাবের মধ্যে লেখা আছে উট যখন মরুভূমিতে উঠে 1 ঘন্টাতে 100 কিলোমিটার অতিক্রম করে। উটের পূজার মধ্যে যে পানিটা থাকে এই পানি সমাপ্ত হওয়ার আগে আগে উট চিন্তা করে আমাকে মরুভূমি অতিক্রম করতে হবে। মরুভূমি কোনটা 100 কিলোমিটার আছে, কোনটা 200 কিলোমিটার, কোনটা 300 কিলোমিটার, এই পৃথিবীতে বোঝা মরুভূমি আছে। তাই উট যখন মরুভূমিতে উঠে খুব জোরে দৌড়াইতে লাগে 100 কিলোমিটার 1 ঘন্টাতে। এই বাচ্চাটা 7 বছরকার বাচ্চা উটের পিছনে পিছনে যাচ্ছিল, দলের লোকে একবারের খাবারের কথা বলেনি। বাচ্চা তার এতিম বাচ্চা, তার আব্বা যদি ইন্তেকাল করেছিলেন তাই লজ্জাতে তিনি এরা যখন খাবার খেতে বসত তো অন্তত পক্ষে অনেক দূরে গিয়ে বসত, যাতে মনে না করে কি ছেলেটা খাবারের জন্য আমাদের কাছে ইচ্ছা করতেছে। এইভাবে রাত্রির পর রাত্রি দিনের পর দিন এসে কুফাতে পৌঁছলেন। ইমাম আজম আবহানি রাদিয়াল্লাহু মাদ্রাসাতে আসলেন। ইমাম আজমের মাদ্রাসা ছিল ইউনিভার্সিটি, বড় মাদ্রাসা, কিন্তু আমাদের ইমাম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা বাচ্চাটা মাত্র 7 বছরকার বাচ্চা, সেই কারণে বললেন যে এত ছোট ছেলে ইউনিভার্সিটিতে কি করে ভর্তি করবেন। তাই বললেন তুমি হাফেজ হয়ে এসো গাজা, হাফেজ হতে 3-4 বছর টাইম লাগবে, তাহলে বাচ্চাটা একটু বড় হয়ে যাবে। তো বাচ্চাটা দিল তো দুঃখিয়ে গেল, 100 কিলোমিটার কত করে যে এসেছে। তারপর মাদ্রাসায় ভর্তি করা হলো না, বাচ্চাটা মাদ্রাসা থেকে আশেপাশে গ্রাম ছেলে গ্রামে গিয়েছিল। গ্রামের এক
একটা লোকে খাবার দেয়নি, মসজিদে উঠেছিলেন তো মসজিদে মুসল্লিরা একবার জিজ্ঞাসা পর্যন্ত করেন। আরব এরিয়াতে এসার পর মসজিদে তালাবন্দি করে দেয়, কাউকে মসজিদে শুতে দেয় না, যেমন তবলিগ জামাতের মসজিদে শোয়। এই কারণে আমি শুনি, আমি একটা মশলা কালা হাতে রাখছি, হাদিস শরীফ কোরআন শরীফ কিংবা ইজমায় উম্মত কিংবা কেয়াসের খেলাফ যদি করে তা আমরা প্রতিবাদ করি। মসজিদ শোয়ার জায়গা নয়, মসজিদ খাবারের জায়গা নয়, মসজিদ হল ইবাদতের জায়গা। আল্লাহ বলেছেন আমি সব থেকে উত্তম মসজিদকে তৈরি করলাম, সব থেকে নিকৃষ্ট বাজারকে তৈরি করলাম। আরব দেশের লোকে, আমি তো আরবও গিয়েছি, আরবতে ঘুরে এসেছি, এসা কিছুক্ষণ পর তারা তালাবন্দি করে এগুলো তো থাকতে দেয় না। আর যতই বাঙালি থেকে যত রকমের এই ভারতবর্ষে আন্দোলন আরম্ভ হয়েছে, সবাই পশ্চিমবঙ্গ থেকে যারা এমএ পাস বিএ পাস অনেক শিক্ষিত ব্যক্তি আছেন, যত আন্দোলন সমস্ত পশ্চিমবঙ্গ থেকে আরম্ভ হয়, যত বেশি আন্দোলন বুঝলেন। এই তবলিগ জামাত বলে একটা জামাত ভাই রয়েছে, এদের ওসুল হচ্ছে ছটা, আমাদের হচ্ছে পাঁচটা, কালেমা নামাজ রোজা হজ যাকাত, ওদের হচ্ছে ছটা, কালেমা নামাজ ইলমে জিকির ইকরামুল মুসলিমিন ইখলাসে নিয়ত নাফরুল ফি সাবিলিল্লাহ। এরা মসজিদে মসজিদে থাকে, মসজিদে রান্না করে, মসজিদে শুয়ে থাকে, মসজিদে খাবার খায়, মসজিদে পানি পান করে। এটা আমাদের ইসলাম বিরোধী, এটা আমাদের ইসলাম ধর্মে চলবে না, মসজিদে কাউকে খেতে দেওয়া চলবে না, এবং কি রমজান হিসেবে ইফতারি পর্যন্ত খাওয়া চলবে না। যারা খাবে তাদেরকে এতে কাপের নিয়ত করতে হবে। তখন আশ্রম পাড়া দিয়ার জানি বেঁকে চলো, কজনে এতে কাপের নিয়ত জানে বুঝলি, এতে কাপের নিয়ত করে তাকে খাবার খেতে হবে অসুবিধার কারণে। তাহলে বোঝা গেল মসজিদে ওটাকে থাকতে দেওয়া চলবে না। ওরা বুখারি শরীফে যেটা বলেছে ইসলাম স্তম্ভ পাঁচটা, ওরা বলেছে ছটা, অত ওদেরকে মানা চলবে না। এর নাম হচ্ছে আহলের সুন্নাত ও জামাত বুঝলেন। এরা কোরআন শরীফ মানে না, হাদিস শরীফ মানে না, অনেকটা জাল হাদিস তৈরি করেছে গায়ের মুকাল্লিদ। জাল হাদিসটা কি? ও কাজালিকা জাবিহাতুল কাফির আইদান হালাল, এটা হাদিস তৈরি করেছে, ও কাজালিকা জাবিহাতুল কাফির আইদান হালাল। ওদের কেতাবের মধ্যে লেখা আছে, অর্থাৎ কাফের জবাই করা গোস্ত খাওয়া হালাল, কিন্তু কোরআন শরীফে এটা নাই, হাদিস শরীফে এটা নাই, ইজমাতে নাই, কেয়াসে নাই, এটা মুনকার একটা হাদিস তৈরি করে নিয়েছে। আর একটা হাদিস বলেছে কি, হাল্লা জামিউ হাইওয়ানাতিল বাহারে হাত্তা কালু ওয়া খিনজিরু ওয়া সুবালুহু। ওদের কিতাব নাইল তার 27 পৃষ্ঠা বলতেছে সমুদ্রের সব কিছু হালাল, এবং কি কুকুর খাওয়া, শুয়োর খাওয়া, সাপ খাওয়া হালাল বলেছে। তাহলে আমরা যে শুনি জামাত নামাজ, নামাজ অপেক্ষা আকিদার দাম বেশি, নামাজ অপেক্ষা রসুল্লাহর দাম বেশি, আর অপেক্ষা রসুল্লাহর দাম বেশি, শুয়োর খাওয়া হারাম করেও শরীফে লেখা আছে। ইন্নামা হারামা আলাইকুমুল মাইতাতু দামু ওয়া লাহমুল খিনজির, আমার আমি আল্লাহ তোমাদের জন্য মুর্দা ব্যক্তিকে শুয়োরের গোশত খাওয়া তোমাদেরকে হারাম করে দিলাম, আর ওরা বলেছে শুয়োরের গোশত খাওয়া হালাল। তাহলে কোরআন শরীফ খেলাফ, জালসার উদ্দেশ্য শুধু জীবনী, জীবনী শুনে যদি আপনি একটা উপকার না পারেন সে জীবনীতে কোনো লাভ হবে না, এটা আপনি জেনে নেন। যে দল বলেছে শুয়োরের গোশত খাওয়া হারাম, ওকে সালাম দেওয়া হারাম, আর জানাজা পড়া হারাম, ওকে মুসলমানে গোস্তানে পুঁতা হারাম, অজনে দোয়া করা হারাম, আর বলেছে কুকুরের গোশত খাওয়া, কুকুরের গোশত খাওয়া ইমাম আজম হারাম বলে দিয়েছেন, মুর্দা জিনিস খাওয়া হারাম বলেছেন। কাদের আলী সাহেব আছেন, শুনলে পরে রাগ করবে, ওই দেশে আমাকে জালসার কুন্দর লে আইনে বুঝে কি কারণ লাইনে আমাকে একটা ফতোয়া দিতে নিয়ে গিয়েছিল, তো একটা খাসি ভালো 30 কেজি 35 কেজি ওজন একটা খাসি মানে মারা গিয়েছে, মারা গেলে তখন
বার দুই বছর কাঁদলে, তখন চিন্তা করে দেখলে যে কি করে দামটা তোলা যায়, জবাই করে দিই দিয়ে বস্তুকে বিক্রি করে দিই। আর বাড়ি আনি বারবার বলছে যে হারাম হারাম হারাম, কিন্তু তবুও জবাই করে গোস্ত বিক্রি করে দিলে বাড়িয়ালিকে ধমকারি যে খবরদার কারি সময়কে দিবি তুই পুলিশ তাই তোকে বাড়ি থেকে বাইর করে দিবে। কিছুদিন পর কথা উঠে গেল, বুঝলি, তা আমাকে বিচার করতে নিয়ে গিয়েছিল, বলে কোরআন শরীফ লেখা আছে যে মুর্দা জিনিস খাওয়া হারাম। ওরা তো জানে না, যারা তা খাইয়াছে ওরা তো জিন্না মনে করে লিয়েছে, তোদের পাপ হবে না, যে জবাই করেছে তার পাপ। নবী বলছে মুর্দা জিনিস বিক্রি করা না যায়, মুর্দা জিনিসের গোশত যে কোনো জিনিস মারা গেলে ওকে বিক্রি করা না যায়। এইটা একটা হারাম কাজ করেছে, খাইয়ে দিয়েছে, আর এই মানে খুব আস্ফলন কঠিন, মানে দলবলটা কিছু আছে, যেখানে দলবল থাকবে সেখানে শরীয়তের ফকরা সুবহানাল আমাদের আসান পড়া দিয়া যাবে কি চান বেরে সপন, আমরা শরীয়তের ফকর দিলে আপনারা মেনে নিন। আমাকে নিয়ে গেছে, আমি বললাম যে একটা চামক বাজি তাজির করতে হবে, এত বড় অন্যায় কাজ মুসলমানকে করেছে। তারপরে উনি যে রাগা রায় গেল তো আজ পর্যন্ত রাগ পড়ে, কিন্তু আমি শরীয়তের ফতোয়া দিলাম একে তিন দররা থেকে 39 কোড়াকে মারতে হবে শরীয়তের ফতোয়া মোতাবেক। ভারতবর্ষের দোদাবাজি নাই কিন্তু তাজিরটা আছে, আগে তাজির করেছিলাম। তাই মুসলমানকে আমি আরজ করি যে হারাম জিনিস থেকে মুসলমানকে বাঁচাইতে হবে পর্যন্ত। তাই আপনাদের সম্মুখে আরজ করি যে আসান পাড়াতে আমাদের আহলে সুন্নতের আমি একটা মাসলা কালা হাতে দিতে পারি, মেলা জোনা যেদিকে পানি পড়ে সেদিকে ছাতা ধর, যেদিকে পানি পড়ে মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টে কজন চান দেখেছে আল্লাহ, কোন ব্যক্তি থাকে 3000 রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর আমার নবীকে গালি দিলে অন্য জাত বরদাস্ত করবে, আহলে সুন্নতে জামাত বরদাস্ত করবে না, আহলে সুন্নতে যা বরদাস্ত করবে না। আমার জান থেকে নবীর দাম বেশি, আমার মাল থেকে নবীর দাম বেশি, বিবিধ থেকে আর টাকা পয়সা থেকে আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাম বেশি। আমি বলতে চাইতেছি নূপুর শর্মার উপর গোটা ভারতবর্ষ ক্ষেপলো, সারা দুনিয়া ক্ষেপলো, এক থেকে যদি কঠিন গালি কোনো ব্যক্তি দেয় ওই লোকটার কেমন করে ওর উপর ক্ষেপলো না। যেমন আশরাফ আলী থানভী বলেছে হযরত মুহাম্মদ সাহেব বুইনা জানোয়ারের মতন তার ইলমে গায়, ওই তার উপর তো অজবুল কতলের ফতোয়া দিলা না, বলেছে রসুল ইলমে গায়েব উন্মাদ পাগলের মতো ছিল, গৃহপালিত পশুর মতো, কুকুর শুয়ারের মতো ছিল। নূপুর শর্মা অপেক্ষা কঠিন কথা বলেছে আশরাফ আলী থানভী, এখন ওই সময় তো কথা এলে উঠতে লেগেছে, সারা ভারতবর্ষে বড় বড় মহাকিকরা উঠাইতে লেগেছে, ইয়ার উপর তুমি ফটোবাজি করতেছ। আর দেশের লোক ভারতবর্ষ মুসলমানের রক্ষা করার জন্য এক চুল পরিমাণ তারা শক্তি প্রয়োগ করে না, কারণ আরবের লোক যত বড় অন্যায় কথা বলেছে অত বড় অন্যায় কথা পৃথিবীর কোন লোকে বলেনি, এটা আপনি জেনে না। এই তো দু তিন দিন আগকার কাবার ইমাম আব্দুর রহমান বিন সুলাইস এর পিছনে নামাজ পড়া চলবে না প্রকাশ্য ঘোষণা করতে লিখেছে, দুর্নাম করেছে, নবীকে গালি দিয়েছে এই মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব, আর ওই বংশের লোকটাকে রাজত্ব করতেছে এই মোহাম্মদ বিন সালমানকে বলেন, এত কোন আকিদার ঠিকই নাই। বিরাদারান ইসলাম, আমি অবশ্য ওই লাইনে ওয়াদ করতে আসিনি, আমার আসল কথা হচ্ছে এই চারজন ব্যক্তি ভারতবর্ষে এদের উপর কাফেরের ফতোয়া দেওয়া গেছে, তার মধ্যে একটা রশিদ আহমদ গাঙ্গুহি মক্কাতে হজ করতে গিয়ে বলেছে কাবা শরীফের দরওয়াজাতে দাঁড়িয়ে গাঙ্গুহিকে রাস্তা তালাশ করতে,
শরীফের নবীর রওজা পার দিয়ে গেলে ওই রশিদের গঙ্গাহীর কবরের রাস্তা ধরে বেড়াচ্ছে মক্কা শরীফ। আয়েশা সিদ্দিকাকে নূপুর শর্মা যত বড় অন্যায় বলেছেন তার থেকে বেশি অন্যায় বলেছে আশরাফ আলী থানভী। আশরাফ আলী থানভী একটা বিটি ছেলেকে বিয়ে করার জন্য, একটা ছকরিকে বিবাহ করার জন্য আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা দুহাই দিয়েছিল। মানে আয়েশা সিদ্দিকাকে আমি স্বপ্নে দেখতেছি, আমি আর জানি একটা বিয়া হচ্ছে, ওই কিসসা ইহা হ্যায়। এই এত বড় অন্যায় কথা বললো। আয়েশা আমাদের মা, আমাদের উম্মাহাতুল মুমিনীন, আর আপন মাকে বিয়ে করা হারাম। আয়েশা সিদ্দিকা দুহাই দিয়ে একটা পল্লী গ্রামের মেয়ে ছেলেকে বিয়ে করেছে আশরাফ আলী থানভী বুঝলেন। আপনারা তো এই সমস্ত কথা জানবেন না, কেবল মা খাদিজাতুল কুবরা। আরে মা খাদিজাতুল কুবরা জামাজের নামাজ হয়, আপনি এটা জানেন না। তার উত্তর কি? চার দোকানে তো বলে নৈমুদ্দিন মুক্তি বলল খাদিজাতুল কুবরা জানাজা হয়নি। তখন জানাজা নামাজ পড়ার ওয়াজেবের কোনো ফতোয়াই ছিল না, তখন জানাজা নামাজ চালু ছিল না। 65 বছর বয়সে আর হুজুর হিসাবে 50 বছর বয়সে খাদিজাতুল কুবরা তিনি ইন্তেকাল করেছিলেন, তা জানাজা হয়নি। তখন জানাজা পড়া মদিনা শরীফে চালু হয়েছে, মক্কা শরীফে কোনো জানাজা ছিল না। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের হাতে খাদিজাতুল কুবরাকে কবরে নামিয়েছিলেন এবং তিনি একটু গড়াগড়িয়ে পেড়ে দিয়েছিলেন, বেরাদারেন ইসলাম এরকম মশলা বুঝবে না? না বুঝেন? একজন সাহাবাই কেরাম নামাজ নামাজকে নামাজ পড়েন না, কিন্তু যেমন জান্নাত উঠে দেওয়া। এক বট্টরপতি ইহুদি এসে একটা নবীকে বলছে, হুজুর আমি ইসলাম ধর্ম কবুল করব মনে করতেছি, কিন্তু মুসলমানের সব ধর্ম পালন করব একটাই করব না, এটা আপনাকে মাপ দিতে হবে। কোনটা করবে না? বলে নামাজ পড়া আমাকে মাপ দিতে হবে। নামাজে আসল কি না? প্রত্যেক মুসলমান নামাজ পড়তে হবে, পাড়ার লোক নামাজ পড়তে হবে, নামাজ পড়া মাপ দিতে হবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই হচ্ছে জান্নাতের চাবি, আর সালাত মিথ্যাহুল জান্নাত, জান্নাতের চাবি হচ্ছে নামাজ। তোমার রাসূলুল্লাহ বলে ফজরের টাইমে কোন কাজ নাই, তো ওই নামাজটাই পড়ো, বলে ওইটাই সব থেকে আমার হকি কঠিন। আমি বেলা 7টা 8টা না হলে উড়তেই পারি না, হুজুর ওই নামাজটা আমি পড়তে পারবো। আচ্ছা ঠিক আছে, ওই নামাজটা মাপ দিলাম। বলে আমাকে একদম মরণের পর্যন্ত মাপ দিয়ে দেন, একদিনও পড়বে না হুজুর। ঠিক না বেটি? বলে ঠিক, যা তোকে নামাজ মাপ দিয়ে দিলাম। বলে হুজুর তো যেন আমার যেন কাজার খাতায় না লেখা থাকে, নামাজ যেন আমার আদায়ের খাতায় লেখা থাকে, আমি নামাজ পড়েছি এটাই যেন আমার সার্টিফাই থাকে আমার হাতে। ঠিক আছে তাহলে যা তোকে নামাজ মাপ দিয়ে দিলাম, জোহরের নামাজটা পড়। বলে জোহরের নামাজ তো হুজুর আমি যে লোকের কাজ করি একই হুদির, ওই লোকের 100 বাল্টিকার পানি দিতে হয় খেজুরের গাছে, আর বালতির পানি হচ্ছে 1 মণ ওজন, আর 1 কিলোমিটার ধরে কুয়া, আর ওই কুয়াতে 1 মিনা বালতি আছে, তো ওই বালতির পানি তোলে 1 কিলোমিটার করে 100টা খেজুরের গাছে দিলে জোহরের টাইমে হুজুর যদি 2 মিনিট দমলি তো আমাকে 2টা চাবুক মারে, 5 মিনিট দম নিলে 5টা চাবুক মারে হুজুর, এই কারে জোহরটা নেবেন, যা তোকে জোহর মাপ দিয়ে দিলাম। আসর বলে আমাকে খুব দেরি করে ছুটি দেয়, এমন টাইমে ছুটি দেয় যে বাড়িতে এসে গোসল করতে করতে সূর্য ডোবার টাইম হয়ে যায়, আসরটাও মাপ দিতে হবে। মাগরিব বলে মাগরিবের টাইমে আমার কোনো কাজ নাই, এশার টাইমে কোনো কাজ নাই, আমি কেবল 2 অক্ত নামাজ পড়বো, মাগরিব নামাজ এশা নামাজ, যা তোকে 3 অক্ত নামাজ মাপ দিয়ে দিলাম, আর তোকে জান্নাতের গ্যারান্টি দিলাম, যা কাল কিয়ামতের প্রান্তে জান্নাত সিঁড়িতে পা রাখো না যতক্ষণ তোকে জান্নাত না নিয়ে যাব। বুঝা গেল? নবী মালিক মুখতার নামাজকে মাপ দিতে পারে, রোজাকে মাপ দিয়ে দিতে পারেন। ওটাও মিশকাত শরীফের মধ্যে লেখা আছে, রমজান শরীফে দিনের বেলায় আপন বিবির সঙ্গে মিলন করা হারাম লেখা আছে রোজা অবস্থায়। আর ওই সাহাবায়ে কেরাম দিনের বেলায় কারেকশন করে নিয়েছিলেন,
আমার রাসূলুল্লাহ শরীর সম্বন্ধের যে যা কাফফারা আদায় কর বলে কাফফারা আদায় করতে পারবে, আমার টাকা পয়সা নাই বলে গোলাম আজাদ কর সেও টাকা নাই বলে দু মাস রোজা রাখা বলে তাও হতে পারবে না বলে সাতটা মিসকিন কাকা বলে তাও পারবে না। খেজুর আসলো রাসূলুল্লাহ বলে এই খেজুর গাছ নিয়ে যা গরিব করব বিতরণ করে দাও না বলে আনা আহাতা জমিনাল মদিনা আমি যে পাড়ায় বাস করি সব থেকে বড় মুহতার বলে কুল আমতা ও আহলি যা তুই আর তোর বিবি খাগা যা তোর রোজা কাফফারা মাফ করে দিলা ওই দিন কার সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই যে রাসূলুল্লাহ সাহেব তাই বড় আদারের ইসলাম আপনাকে আরজ করি আমাদের জন্য হজরত মাওলানা মুফতি আলমগীর হুসাইন সাহেব এসেছেন বক্তব্য রাখবেন। তা আমার বলার একমাত্র উদ্দেশ্য যে সব সমাজে মাসলাকে আলা হজরত পর কায়েম ও দায়েম থাকতে হবে, এটাই কিয়ামত পর্যন্ত আহলে সুন্নাত জামাতের পহচান, আহলে সুন্নাত জামাতের চিহ্ন হয়েছে মাসলাকে আলা হজরত। এই পর্যন্তই আমি আমার বক্তব্য সমাপ্ত করলাম। ওমা আলাইনা ইল্লাল বালাগ, আসসালামু আলাইকুম।